بسم الله الرحمن الرحيم، السلام عليكم ورحمة الله. আজকে আমরা জেনারেল ফিজিওলজির হোমিওস্টেসিস সম্পর্কে আলাপ করব। আসলে এটা হচ্ছে কি একদম প্রথম আইটেম, হয়তোবা বেশিরভাগ মেডিকেলেই এই আইটেমটা হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে অথবা আইটেম হয়ে গেছে। তারপরেও কার্ড ফাইনালে এই জিনিসটা আবার লাগবে, টার্মে লাগবে, প্রফেও লাগবে। আমরা এজন্য শুরু থেকে এগুলা শুরু করতেছি। হোমিওস্টেসিস জিনিসটা হচ্ছে একটা আমাদের শরীরের অভ্যন্তরে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা, আমাদের শরীরের অভ্যন্তরে একটা কনস্ট্যান্ট কন্ডিশন বজায় রাখাটাই হচ্ছে কি হোমিওস্টেসিস। এবং মেডিকেল সায়েন্সে খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি। চিকিৎসাশাস্ত্রে যে নোবেল প্রাইজটা দেওয়া হয় সেটা হচ্ছে কি ফিজিওলজি অ্যান্ড মেডিসিনের উপর। এবং মেডিকেল সায়েন্সটা আসলে পুরোপুরি দাঁড়িয়ে আসা হচ্ছে কি ফিজিওলজির উপর, কারণ ফিজিওলজিতে নর্মাল ফাংশন গুলা আলাপ করা হয়। এখন আমাদের শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যত অর্গান আছে সবগুলারই ফাংশন হচ্ছে কিন্তু আসলে হোমিওস্টেসিস করা। মনে করো লাংসের ফাংশন, লাংসের ফাংশন হচ্ছে কি সবসময় অক্সিজেনকে ইনটেক করা, অক্সিজেন গ্রহণ করা আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া। আমাদের শরীরের ভিতরে যে সেলগুলা থাকে এই সেলগুলা কি করে সবসময় অক্সিজেন গ্রহণ করে। এখন অক্সিজেন যদি গ্রহণ করে তাহলে কি হবে, আমাদের শরীরের অভ্যন্তরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কথা, কিন্তু লাংস করে কি সবসময় বাতাস থেকে অক্সিজেনকে গ্রহণ করার মাধ্যমে আমাদের শরীর থেকে অক্সিজেনকে কমে যেতে দেয় না। এই যে কমে যেতে দেয় না, এটাই হচ্ছে কি একটা হোমিওস্টেসিস। এটাই হচ্ছে কি আমাদের শরীরের অভ্যন্তরে একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখা। ঠিক একইভাবে আরো বিভিন্ন অর্গান, যেমন আমরা যদি অনেক বেশি পানি খেয়ে ফেলি তাহলে কিডনি কি করবে, কিডনি কি করবে অতিরিক্ত পানিটাকে বের করে দেবে, বের করার মাধ্যমে পানির যে পরিমাণটা আমাদের শরীরে থাকে নর্মালি সেই পরিমাণে নিয়ে আসবে। তাহলে এটা একটা হোমিওস্টেসিস, একটা স্থিতিশীল অবস্থা বজায় রাখতেছে। অথবা আমরা যদি শর্করা জাতীয় খাবার খাই অনেক বেশি, অনেকগুলো ভাত আমরা খেলাম, তাহলে সেই ভাত গুলা কি হবে আলটিমেটলি ডাইজেস্ট হয়ে ইন্টেস্টাইন থেকে কি হবে অ্যাবজর্ব হয়ে আমাদের ইসিএফ এ চলে আসবে, তখন আমাদের রক্তে সুগার বেড়ে যাবে। এখন আমাদের শরীরে যে প্যানক্রিয়াস থাকে, অগ্নাশয় থাকে, প্যানক্রিয়াস কি করবে ইনসুলিন সিক্রেশন করার মাধ্যমে এই গ্লুকোজ লেভেলটাকে বাড়তে দেবে না, এটা আবার কমাই ফেলবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের শরীরের অধিকাংশ মানে সবগুলো অর্গানেরই মূল কাজটা হচ্ছে কি হোমিওস্টেসিস, আর ফিজিওলজিটা হচ্ছে কি ফাংশন রিলেট ফাংশন সম্পর্কে আলাপ করা হয়। তাহলে শরীরের সবগুলো অর্গানের ফাংশন যেহেতু হোমিওস্টেসিস করা, তাহলে এই হোমিওস্টেসিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা। তো আমরা যাই হোক, এরপরে আমরা সরাসরি আলোচনা শুরু করি। তো এখন হোমিওস্টেসিস সম্পর্কে যদি আমরা আলাপ করতে চাই তাহলে কিন্তু প্রথমে বডি ফ্লুইড সম্পর্কে জানতে হয়। এই জন্য আমরা আগে বডি ফ্লুইড সম্পর্কে আলাপ করবো। আমাদের শরীরে কি কি কম্পোজিশন, কি কি জিনিস থাকে, কি কি জিনিস দিয়ে আমাদের শরীরটা গঠিত, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ওয়াটার হচ্ছে 60%। আমাদের শরীরের 60% হচ্ছে কি ওয়াটার। এটা একটু ভেরিয়েশন হইতে পারে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে এটা 80-90% পানি থাকে, আবার মেলের চেয়ে ফিমেলে একটু কম থাকে, আবার অ্যাডাল্ট ইয়াং পার্সনের চেয়ে ওল্ড এজে এটা আবার একটু কম থাকতে পারে। তাহলে তবে আমরা ইয়াং অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে, মেল পার্সনের ক্ষেত্রে এটা ধরে থাকি 60% হচ্ছে ওয়াটার। এরপর প্রোটিন অ্যান্ড রিলেটেড সাবস্টেন্সেস এগুলো হচ্ছে কি 18%, ফ্যাট থাকে হচ্ছে কি 15%, আর মিনারেলস বিভিন্ন ক্যালসিয়াম, ফসফেট, সোডিয়াম, ক্লোরাইড এই ধরনের মিনারেলস গুলো থাকে হচ্ছে কি 7%। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই ওয়াটারটা, যে ওয়াটার যে 60% থাকে আমাদের বডিতে, এই 60%কে আমরা বলে থাকি হচ্ছে কি বডি ফ্লুইড। তাহলে এই ওয়াটার 60% বলছে দিস ফ্লুইড পোর্শন ইজ কল্ড বডি ফ্লুইড। এই যে আমাদের শরীরের অভ্যন্তরে যে 60% ফ্লুইড থাকতেছে এই ফ্লুইড পোর্শনকে আমরা বলে থাকি হচ্ছে কি বডি ফ্লুইড। আচ্ছা, তাহলে বডি ফ্লুইডের বিভিন্ন কম্পার্টমেন্ট কি কি আছে সেটা আমরা একটু আলাপ করি। টোটাল বডি ওয়াটার বা বডি ফ্লুইড যেটা সেটা হচ্ছে কি আমরা আগে বলছি 60% অফ দা বডি ওয়েট। তাহলে একজন 70 কেজি মেল ইয়াং অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে তাহলে বডি ফ্লুইড কতটুকু থাকবে, 42 লিটার, 42 লিটার থাকবে। যেহেতু 70 কেজি ওজনের মানুষ তাহলে তার 70 কেজির 60% হচ্ছে কি 42 লিটার। 60% কিভাবে পাবো, তাহলে 70 কেজিকে যদি আমরা 0.6 দিয়ে গুণ দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে কি 42 লিটার। তাহলে একজন 70 কেজি মেল ইয়াং অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে টোটাল বডি ওয়াটার বা বডি ফ্লুইড হচ্ছে কি 42 লিটার। এখন এই বডি ফ্লুইডটাকে আবার মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর একটা হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড বা ICF এটা বেশি থাকে,
এটা টু থার্ড অফ দা টোটাল বডি ওয়াটার বা বডি ফ্লুইড, আর এক্সট্রাসেলুলার ফ্লুইড যেটা সেটা হচ্ছে কি ওয়ান থার্ড অফ দা টোটাল বডি ওয়াটার বা বডি ফ্লুইড। তো এখন আমরা বলছিলাম হচ্ছে 60% হচ্ছে কি বডি ফ্লুইড আমাদের বডি ওয়াটার, তাহলে 60% এর মধ্যে 40% হচ্ছে কি ICF, ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে কি 40%, আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে কি 20%, তার মানে এটা ওয়ান থার্ড এটা টু থার্ড। এখন এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড এটাকে আবার ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে কি 15%, যে 20% এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে সেই এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে 15% হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর প্লাজমা হচ্ছে কি 5%, আর একটা হচ্ছে কি ট্রান্সসেলুলার ফ্লুইড বলে থাকে, সেটা হচ্ছে আধা লিটার বা এক লিটার চেয়ে কিছু কম, সেটাকে আমরা অত বেশি মানে হিসাবে আনি না। তাহলে এখন এক্সট্রাসেলুলার ফ্লুইড যে 20%, তাহলে 20% যদি এক্সট্রাসেলুলার ফ্লুইড হয়ে থাকে তাহলে একটা 70 kg মেল ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে কতটুকু থাকবে 14 লিটার, 14 লিটার থাকবে হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড যার ওজন হচ্ছে কি 70 kg, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে কি এর দ্বিগুণ অর্থাৎ 40%, 70 kg ওজনের 40%, সেটা হচ্ছে কি 28 লিটার, 28 লিটার। এই যে 14 লিটার আমরা বলতেছি হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড, এই 14 লিটারের মধ্যে থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটা হচ্ছে কি 10.5 লিটার, আর প্লাজমা হচ্ছে কি 5% অফ দা টোটাল বডি ওয়েট, সেটা হচ্ছে কি 3 লিটার, আর ট্রান্সসেলুলার ফ্লুইড যেটা সেটা হচ্ছে কি 0.5 লিটার বা 1 লিটার আছে কিছুটা কম। এখন প্লাজমা তো তোমরা সবাই নিশ্চয়ই জানো প্লাজমা জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের রক্তনালীর ভিতরে রক্ত কণিকা ব্লাড সেল যেগুলো থাকে লোহিত কণিকা শ্বেত কণিকা প্লাটিলেট বা অণুচক্রিকা এগুলো বাদ দিয়ে যে ফ্লুইড পোষণ গুলো থাকে, যে ফ্লুইড পোষণটা থাকে রক্তনালীর ভিতরে বা রক্তের সাথে সেই সেই ফ্লুইড পোষণটা হচ্ছে কি প্লাজমা। কারণ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কোনটা, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে কি এই যে আমাদের বডিতে যে অনেকগুলো সেল থাকতেছে এই যে এগুলো সব হচ্ছে সেল এক একটা সেল, এখন এই সেলগুলার চারিদিকে যে ফ্লুইড গুলা থাকতেছে এগুলাকে বলা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এগুলাকে বলা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, মানে এই স্পেসটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল স্পেস, আর ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে এই যে দেখো এখানে হচ্ছে কি অনেকগুলা সেল থাকতেছে, এই যে অনেকগুলা গুলগুলো সেল, এই সেলগুলো চারিদিকে যে পানিগুলো থাকতেছে যে ফ্লুইডগুলো থাকতেছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এখানে দেখানো হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর রক্তনালীর ভিতরে থাকতেছে হচ্ছে কি প্লাজমা। তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং প্লাজমা এগুলো সবগুলাই হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড, সবগুলাই হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড, আর সেলের ভিতরে যে ফ্লুইডগুলো থাকে এই যে এখানে লেখা আছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এর মধ্যে যে সেলের ভিতরে যে ফ্লুইডগুলো থাকতেছে সেটা হচ্ছে কি এই যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আমরা বললাম হচ্ছে কি এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড যে 20% থাকে তার 75%, অর্থাৎ 20%-এর 75% হচ্ছে কি 15%, 15% হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর 5% হচ্ছে কি প্লাজমা, আর ট্রান্সফারুলার ফ্লুইডটাকে আমরা ওই পার্সেন্টেজের মধ্যে ধরি না, এটা 1 লিটারের চেয়ে কিছুটা কম। আর যদি পার্সেন্টেজে ধরতে চাই তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের যে 15% এর সাথে এটা যুক্ত হবে ট্রান্সফারুলার ফ্লুইড। কারণ ট্রান্সফারুলার ফ্লুইডগুলো কি ট্রান্সফারুলার ফ্লুইডগুলো হচ্ছে কি আমাদের শরীরে বিভিন্ন ধরনের কেভিটি থাকে যেগুলোর মধ্যে কিছু ফ্লুইড থাকে, মনে করো লাংসের যে আবরণী যেটাকে আমরা বলি হচ্ছে প্লুরা, প্লুরাল ভিতরে কিছু সামান্য স্পেস থাকে, এই স্পেসে কিছু ফ্লুইড থাকে এগুলোকে বলে হচ্ছে কি প্লুরাল ফ্লুইড। একইভাবে হার্টের যে আবরণী সেটাকে বলি হচ্ছে কি পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের মধ্যে থাকে হচ্ছে কি পেরিকার্ডিয়াল ফ্লুইড। এরপরে অ্যাবডোমেনের মধ্যে পেরিটোনিয়াম থাকে, পেরিটোনিয়ামের ভিতরে হচ্ছে কি যে ফ্লুইডগুলো থাকে এগুলোকে বলি হচ্ছে কি পেরিটোনিয়াল ফ্লুইড। একইভাবে ব্রেনের মধ্যে কতগুলো ভেন্ট্রিকল থাকে, কতগুলো ক্যাভিটি থাকে যেগুলোকে আমরা ভেন্ট্রিকল বলে থাকি, সেখানে যে ফ্লুইডগুলো থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এগুলো হচ্ছে কি ট্রান্সফারুলার ফ্লুইডের মধ্যে পড়ে। তারপর আমাদের জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ক্যাভিটি থাকে, সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে যে ফ্লুইড থাকে সাইনোভিয়াল ফ্লুইড এগুলো হচ্ছে কি ট্রান্সফারুলার ফ্লুইড। তাহলে এগুলো হচ্ছে কি সব মিলে 1 লিটার হচ্ছে কম, আধা লিটার মতো আমরা ধরে থাকি। আচ্ছা যে মানে ইয়ে যেটা আমরা এখানে ছবির মাধ্যমে দেখাচ্ছি এটা হচ্ছে গ্যানোমের একটা ছবি, এই যে দেখো এখানে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড দেখানো হচ্ছে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড,
ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে কি 40% অফ দ্য বডি ওয়েট, 40% অফ দ্য বডি ওয়েট হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এখানে লেখা আছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা হচ্ছে কি 20% অফ দ্য বডি ওয়েট। আর এই যে 20% অফ দ্য বডি ওয়েট এখানে দেখানো হয়েছে, এখানে আবার দুইটা কম্পার্টমেন্ট, এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে মেইনলি দুইটা ট্রান্সেলুলার ফ্লুইডকে এখানে দেখানো হয়নি। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এটা হচ্ছে কি 15% অফ দ্য বডি ওয়েট। আর হচ্ছে কি প্লাজমা, প্লাজমা হচ্ছে কি 5% অফ দ্য বডি ওয়েট। এখানে এই ফ্লুইড গুলা কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করে, এবং এই ফ্লুইড গুলার সাথে সাথে কিন্তু বিভিন্ন সাবস্টেন্স, আয়ন বা গ্যাস বা নিউট্রেন্ট, এগুলো কিন্তু এক্সচেঞ্জ হয় একটা কম্পার্টমেন্টের সাথে একটা কম্পার্টমেন্টে এক্সচেঞ্জ হয়। এই যে মনে করো আমরা যখন খাবার খাই ইন্টেস্টাইনে, মনে করো গ্লুকোজ আসলো, এই গ্লুকোজটা কি করবে ইন্টেস্টাইনে যে থেকে অ্যাবজর্ব হয়ে যে প্লাজমায় চলে আসতে পারে, প্লাজমায় চলে আসে, প্রথমে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আসে, সেখান থেকে প্লাজমায় চলে আসতে পারে, বা মানে ইন্টারস্টিশিয়াল যে সেলগুলো থাকে সেখান থেকে সেখানে রিঅ্যাবজর্পশনটা হয়, সেলগুলো থেকে পরে আলটিমেটলি প্লাজমার মধ্যে চলে আসে। আবার প্লাজমা থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা, সেটার মধ্যে কিছু এক্সচেঞ্জ হয়। আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের সাথে মনে করো গ্লুকোজটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো প্লাজমা থেকে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আবার এটা গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকে যাবে, এরকম এটা এখানে বিভিন্ন সাবস্টেন্সের মধ্যে একটা এক্সচেঞ্জ হয়, একটা কম্পার্টমেন্টের সাথে আর একটা কম্পার্টমেন্টের ফ্লুইড গুলো এক্সচেঞ্জ হয়। এগুলো আমরা ফিজিওলজি যখন আরো বিভিন্ন সিস্টেম পড়বো তখন তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে মূল যে জিনিসটা এখন আপাতত আলাপ করতেছি সেটা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে কি 40% অফ দ্য বডি ওয়েট, আর এক্সট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে কি 20% অফ দ্য বডি ওয়েট। আর এই 20% এর মধ্যে 15% অফ দ্য বডি ওয়েট হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর 5% অফ দ্য বডি ওয়েট হচ্ছে কি ব্লাডের প্লাজমা। এখন আসি হচ্ছে কি ডিফারেন্সেস বিটুইন এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আসলে বডি ফ্লুইডটা বায়োকেমিস্ট্রি দিয়ে আলাপ করার কথা, কিন্তু এটা যেহেতু আগে ফিজিওলজি কারিকুলামে ছিল এক সময়, এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় এই প্রশ্নটা আসে ডিফারেন্সেস বিটুইন এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইড বা ইসিএম সেটা হচ্ছে ফ্লুইড আউটসাইড দ্য সেল, এক্সট্রা মানে হচ্ছে কি বাইরে, সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলতেছে হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড, ফ্লুইড আউটসাইড দ্য সেল। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে কি ফ্লুইড ইনসাইড দ্য সেলস, সেলের ভিতরে যে ফ্লুইডটা থাকতেছে সেটা হচ্ছে কি ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর এক্সট্রাসেলুলার ফ্লুইডটা আমরা আগেই বললাম 1/3 অফ দ্য বডি ফ্লুইড, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা হচ্ছে কি 2/3 অফ দ্য বডি ফ্লুইড। আচ্ছা এরপরে পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কি কি আয়নগুলো থাকে বেশি থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে, বেশি থাকে হচ্ছে কি সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এগুলো বেশি থাকে, কন্টেন মোর সোডিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে বা সেলের ভিতরে বেশি থাকে হচ্ছে কি কন্টেন মোর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ফসফেট, এগুলো বেশি থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা এসিএফ এর মধ্যে কিন্তু অক্সিজেনের পরিমাণটা একটু বেশি থাকে, মোর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অক্সিজেনের আংশিক চাপটা বেশি থাকে। আর সেলের ভিতরে হচ্ছে কি লেস পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, সেলের ভিতরে অক্সিজেনের আংশিক চাপটা কম থাকবে। কেন কম থাকবে, কারণ আমাদের শরীরে মেটাবলিজমের মাধ্যমে অক্সিজেন গুলো সবসময় ইউটিলাইজ হয়ে যাচ্ছে, যেহেতু অক্সিজেন গুলো সবসময় ইউটিলাইজ হতে থাকে তাহলে অক্সিজেনের পরিমাণ এখানে কমতেই থাকে, সবসময় কমে তো, কমার পরে কিন্তু তখন আবার যেহেতু ইসিএফ যে বেশি থাকে অক্সিজেনের পরিমাণ, তখন ইসিএফ থেকে অক্সিজেন গুলা মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে, অর্থাৎ এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে চলে আসে। আবার এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু লেস পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে মোর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এখানেও যেহেতু মেটাবলিজমের মাধ্যমে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই কারণে সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকবে, আর সেলের বাইরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকবে। এবং এই সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন, অর্থাৎ ইন্টারসেলুলার ফ্লুইড থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হবে, ডিফিউশন হবে বা ব্যাপন হবে। কন্টেইন মোর গ্লুকোজ এক্সট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু গ্লুকোজ বেশি থাকে, আর ইন্টারসেলুলার ফ্লুইডের ভিতরে কিন্তু কন্টেইন লেস গ্লুকোজ, গ্লুকোজ কম থাকবে, কারণ ওখানে কি করে গ্লুকোজকে সেল ইউটিলাইজ করে ফেলে, ইউটিলাইজ করার মাধ্যমে এনার্জি তৈরি করে, সেই কারণে সেলের ভিতরে গ্লুকোজ কম থাকবে। এখনো এটা একটা সুবিধা, যেহেতু ইসিএফ এ হাই কনসেন্ট্রেশন থাকে সেই কারণে ইসিএফ থেকে গ্লুকোজটা সেলের ভিতরে খুব সহজে ঢুকতে পারবে, সহজে ডিফিউশন হতে পারবে, এরপরে
সেল কি করবে, সেল এই গ্লুকোজকে ইউটিলাইজ করার মাধ্যমে এনার্জি উৎপন্ন করবে। এক্সট্রা সেলুলার ফ্লুইডে কিন্তু প্রোটিন কন্টেন্টটা কম, প্রোটিন কন্টেন্ট ইজ লেস, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে প্রোটিন কন্টেন্ট ইজ মোর। ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে কিন্তু প্রোটিনের কনসেন্ট্রেশনটা বেশি থাকে, আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে কিন্তু প্রোটিন খুব বেশি থাকে না। তবে এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে আমরা তো মেইনলি দুইটা কম্পার্টমেন্ট বলছিলাম, একটা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আরেকটা হচ্ছে কি প্লাজমা। ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মধ্যে প্রোটিন কন্টেন্ট খুব বেশি থাকে না, খুবই কম, কিন্তু প্লাজমার মধ্যে কিছু থাকে প্রোটিন, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে প্লাজমা প্রোটিন। আর সেলের ভিতরে যে প্রোটিন গুলা থাকে সেগুলো কিন্তু আবার নেগেটিভলি চার্জ, এই কনসেপ্টটা একটু মনে রাখতে হয়, কারণ সেলের ভিতরে যে নেগেটিভলি চার্জ প্রোটিন থাকে এটা কিন্তু একটা মেমব্রেন পটেনশিয়াল, তোমরা যে চ্যাপ্টারটা পড়ে হয়তো অনেক অনেকেই পড়ে ফেলছো, আবার অনেকেই সামনে পড়বা, এই মেমব্রেন পটেনশিয়ালের ক্ষেত্রে এই মানে কনসেপ্টটা জানা থাকতে হয় যে সেলের ভিতরে কিছু প্রোটিন থাকে যেগুলো সহজে ডিফিউজ হইতে পারে না, ডিফিউজ হয়ে সেলের ভিতর থেকে বাইরে যেতে পারে না, এবং এগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ, যার যেটার কারণে কিন্তু মানে সেলের ভিতরে নেগেটিভ চার্জটা বেশি থাকে। মানে বেশ কয়েকটা কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ যে সেলের ভিতরে মানে নেগেটিভলি চার্জড অ্যানায়ন প্রোটিন প্রোটিন অ্যানায়নগুলো থাকে। আচ্ছা, এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে কি লেস অ্যাসিডিক, আর ইন্ট্রা সেলুলার ফ্লুইডটা হচ্ছে কি মোর অ্যাসিডিক। কেন অ্যাসিডিক হবে, যেহেতু মেটাবলিজমের মাধ্যমে অনেকগুলো অ্যাসিডিক সাবস্টেন্স তৈরি হয়, সেই কারণে ইন্ট্রা সেলুলার ফ্লুইডটা হচ্ছে কি অ্যাসিডিক থাকবে, সেলের ভিতরে অ্যাসিডিটি একটু বেশি থাকবে, আর এক্সট্রা সেলুলার ফ্লুইডে অ্যাসিডিটি কম থাকবে। এক্সট্রা সেলুলার ফ্লুইডে পিএইচ যেটা সেটা সাধারণত থাকে হচ্ছে 7.4, আর ইন্টার সেলুলার ফ্লুইডে পিএইচটা থাকে হচ্ছে কি 7.7। আর এক্সট্রা সেলুলার ফ্লুইডে লেস মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড, আর ইন্ট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে হচ্ছে কি মোর মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট। ইন্টার সেলুলার ফ্লুইডে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট বেশি থাকবে, কারণ সেলের ভিতরেই কিন্তু মেটাবলিজম গুলা হচ্ছে, যেহেতু সেলের ভিতরে মেটাবলিজম গুলো হচ্ছে তার জন্য ওয়াস্ট প্রোডাক্ট গুলো সেলের ভিতরে বেশি থাকবে, আর সেলের বাইরে একটু কম থাকবে, তখন কি হবে সেলের ভিতর থেকে এগুলো সহজে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে আইসিএফ থেকে এসিএফ এ এগুলো যেতে পারবে সহজে। এখানে যদি রিটেনে আসে তাহলে তো সবগুলো পয়েন্টই লেখা লাগবে, তবে সবসময় যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে এই যে কন্টেন মোর সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম, তাহলে সেলের বাইরে কি কি বেশি থাকে এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, এটা ভাইভাতে খুবই জিজ্ঞেস করে, এবং পরবর্তী যে আইটেমগুলো থাকবে যে মেমব্রেন ট্রান্সপোর্ট বলো বা মেমব্রেন পটেনশিয়াল যেটাই বলো সেখানে কিন্তু এই কনসেপ্টটা প্রয়োজন হবে। তাহলে এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা সেটাতে কি হচ্ছে মোর সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম এগুলো বেশি থাকে, আর আইসিএফ এ বেশি থাকে হচ্ছে কি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফেট, এই পার্থক্যটা অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে, এবং বিশেষভাবে মনে রাখতে হবে হচ্ছে এই যে সোডিয়াম এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম বেশি থাকে আর ইন্ট্রা সেলুলার ফ্লুইডে পটাশিয়াম বেশি থাকে, এটা কিন্তু অবশ্যই 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 সব সময় মনে রাখতে হবে যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম বেশি থাকে আর ইন্ট্রা সেলুলার ফ্লুইডে অর্থাৎ সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে সোডিয়াম কম থাকে, এই কনসেপ্টটা অবশ্যই সবসময় মনে রাখতে লাগবে। আর সোডিয়াম যেখানে বেশি থাকে, সোডিয়ামের একজন ফ্রেন্ড থাকে, একজন বন্ধু ঘনিষ্ঠ বন্ধু, সে হচ্ছে ক্লোরাইড, যেখানে সোডিয়াম বেশি সেখানে ক্লোরাইড বেশি, এই কথাটা মনে রাখতে হবে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম যেহেতু বেশি ক্লোরাইডটাও বেশি থাকে, তাহলে এই পার্থক্য যেটা সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবা। আর আরেকটা যেটা বলছিলাম প্রোটিন কন্টেন্ট যেটা ইন্ট্রা সেলুলার ফ্লুইডে একটু প্রোটিন কন্টেন্ট ইজ মোর, এখানে প্রোটিন কন্টেন্ট বেশি থাকে যার কারণে ইন্ট্রা সেলুলার ফ্লুইডে নেগেটিভ চার্জটা একটু বেশি থাকে, এটা একটু ভালো করে মনে রাখতে লাগে। এখানে ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস অফ এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইডে বিভিন্ন সাবস্টেন্স কি পরিমাণ থাকে এই রেঞ্জগুলো একটা টেবিল গাইডলাইনে আছে, তবে এখানে সবগুলো আমরা এখন মনে রাখতে বলবো না, এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে কি সোডিয়াম আয়ন, সোডিয়াম আয়নটা এই যে 135 থেকে 145 মিলিমোল পার লিটার, এটা কিন্তু অবশ্যই জানা থাকা দরকার, 135 থেকে 145 মিলিমোল পার লিটার এটা অবশ্যই জানা থাকা দরকার। আর পটাশিয়াম আয়নটা হচ্ছে কি 3.5 থেকে 5.3, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সোডিয়াম হচ্ছে কি 135 থেকে
145 মিলিমোল পার লিটার, আর পটাশিয়ামটা হচ্ছে কি অনেক কম, 3.5 থেকে 5.3 মিলিমোল পার লিটার। তাহলে 3.5 এর উল্টাই হচ্ছে 5.3। আবার অনেক বইয়ে 3.5 থেকে 5 লেখা আছে, সেটাও বললে অসুবিধা হবে না, সেটাও তোমরা বলতে পারো। আর ক্যালসিয়ামের যেটা রেঞ্জ সেটা হচ্ছে কি 1 থেকে 1.4 মিলিমোল পার লিটার, ক্লোরাইডের হচ্ছে 98 থেকে 108 মিলিমোল পার লিটার, বাইকার্বনেটের হচ্ছে কি 22 থেকে 29 মিলিমোল পার লিটার। এই তিনটাও তোমার মনে রাখার চেষ্টা করবা, কিন্তু সবগুলো যদি মনে নাও থাকে আপাতত সোডিয়াম এবং পটাশিয়াম এটা খুব ভালো করে মনে রাখতে হবে। সোডিয়াম থাকে হচ্ছে কি 135 থেকে 145 মিলিমোল পার লিটার, আর পটাশিয়াম হচ্ছে 3.5 থেকে 5.3 মিলিমোল পার লিটার। আবার এই যে এখানে পিএইচ যেটা সেটা হচ্ছে কি এটা একটু মনে রাখা লাগবে, সেটা 7.4 এটা মনে রাখা লাগবে। এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট শর্ট টার্ম নন লিথাল লিমিট, অর্থাৎ এটার মানে হচ্ছে কি এই যে এই লেভেলটার চেয়ে কম অথবা বেশি ফেলে, মনে করো সোডিয়াম আয়ন নর্মাল হচ্ছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার, এটাই নর্মাল। এখন 135 থেকে কমে হয়তো 128 হয়ে গেল, তাহলে সেই মানুষটি অনেক সাইন সিম্পটম দেখা দেবে, অনেক ধরনের অসুস্থতা অনুভব করবে। কিন্তু এটা যদি 115 চেয়ে কম হয় তাহলে কিন্তু তার পক্ষে বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাবে, যদি সাথে সাথে এটা রিপ্লেস করা না হয় যেটা কমে গেছে সেটা। আর অথবা সোডিয়াম যদি 175 চেয়ে বেশি হয়ে যায় তাও কিন্তু বেঁচে থাকাটা খুবই কঠিন, খুব দ্রুত যদি এটা চিকিৎসাতে আনা হয় তাহলে মারা যাবে। তাহলে এই যে এটা হচ্ছে মানে লিথাল বলতে আমরা যেটা বলি সেটা প্রাণঘাতী, মানে এই রেঞ্জের চেয়ে যদি কম অথবা বেশি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি মানে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, মৃত্যুর কারণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এটা হচ্ছে শর্ট টার্ম নন লিথাল লিমিট। কিভাবে পটাশিয়াম যদি 1.5 এর চেয়ে কম হয় তাহলে মারা যাবে, আবার পটাশিয়াম যদি 9 এর চেয়ে বেশি হয় তাহলেও মারা যাবে। এরপরে আসি হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট বা মিলিউ ইন্টেরিয়র জিনিসটা কি। মিলিউ ইন্টেরিয়র বলে হচ্ছে কি আমরা আসলে এক্সট্রাসেলুলার ফ্লুইডকেই ইন্টারনাল এনভায়রনমেন্ট বা মিলিউ ইন্টেরিয়র বলি। ইসিএফ বা এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট। এছাড়া আমরা এখানে এই ছবিটাতে দেখাচ্ছি সেটা হচ্ছে কি এখানে এটা হচ্ছে স্কিন, এটা স্কিন দেখাচ্ছে, এটা হচ্ছে স্কিন স্কিন। এখন স্কিনের ভিতরে এটা বডির মানে ভিতরের অংশ, আর এটা বডির বাইরের যে অংশ এগুলো বডির বাইরের অংশটাকে আমরা বলতেছি হচ্ছে কি এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এটাকে বলা হচ্ছে কি এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আর স্কিনের ভিতরে যে অংশটা ভিতরের যা থাকে ওগুলাকে আমরা বলতেছি হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড সমান ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখানে যে সেলের মধ্যে যে মানে সেলের চারিদিকে যে ইয়েগুলো থাকে যে ফ্লুইড গুলা থাকে এগুলো হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আবার এদিকে এর মধ্যে রক্তনালীর ভিতরেও ব্লাড সেল গুলো ছাড়া বাইরে যে ফ্লুইড গুলা থাকতেছে সেগুলো হচ্ছে কি প্লাজমা, এখানে এগুলো সকলে হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট। এখানে হচ্ছে ইসিএফ হচ্ছে কি দা ইন্টারনাল এনভায়রনমেন্ট, দা স্কিন সেপারেটস দিস এনভায়রনমেন্ট ফ্রম দা আউটসাইড ওয়ার্ল্ড which known as the external environment. তাহলে এই যে আমাদের যে স্কিন আছে স্কিনের বাইরে যে চারিদিকে যে মানে বিশ্বের যে অংশটা আছে বাইরে যে ওয়ার্ল্ডটা আছে এটাই হচ্ছে কি এক্সটার্নাল ওয়ার্ল্ড। এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ড যেটা এক্সটার্নাল ওয়ার্ল্ড বলতে বাইরে যে পরিবেশটা, এই যে আমরা বাতাসের মধ্যে থাকতেছি, এই যে চারিদিকে যে বাতাসটা আছে এর মধ্যে আমরা থাকতেছি, এই বাতাস থেকে কি হচ্ছে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা অক্সিজেন গ্রহণ করতেছি আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু আমরা খাদ্য গ্রহণ করতেছি আবার এটা খাদ্যের মাধ্যমে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো আবার বের করে দিচ্ছি ইউরিনের মাধ্যমে হোক বা ডিফিকেশনের মাধ্যমে হোক ওরা বের করে দিচ্ছি, এটাই এক্সটার্নাল ওয়ার্ল্ড। যেটা সেই এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে কিন্তু আমরা বিশ্বের কোটি কোটি মানুষ, শুধু কোটি কোটি মানুষ না কোটি কোটি জীব জন্তু সবাই কি করতেছি এই যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিচ্ছি, তারপর হচ্ছে নিউট্রিশন যেটা সেটা নিচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি বা অন্যান্য ওয়াস্ট প্রোডাক্টগুলো মেটাবলিক সেগুলো সব এখানে ছেড়ে দিচ্ছি, এবং এর মাধ্যমে আমাদের জীবনটাকে মেনটেন করতেছি আমাদের লাইফকে মেনটেন করতেছি। ঠিক একইভাবে আমাদের বডির ভিতরে যে সেলগুলো থাকে 35 থেকে 40 ট্রিলিয়ন যে সেল থাকে এই সেলগুলো কি করে এই যে ইন্টারনাল এনভায়রনমেন্ট থেকে অর্থাৎ এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে কি করে তারা অক্সিজেন গ্রহণ করে বিভিন্ন নিউট্রিয়েন্ট গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এগুলো গ্রহণ করে থাকে এবং এর মাধ্যমে কি করে সেলগুলা তাদের লাইফকে মেনটেন করে, এগুলো যদি সে মানে ওখান থেকে সাপ্লাই না পায় তাহলে কিন্তু সে তার এই সেলগুলো লাইফকে মেনটেন করতে পারবে না। তাহলে এই যে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতেছি
কেন আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলি, এটা কারণটা জিজ্ঞেস করা হয়, রিটেনও আসতে পারে, ভাইবাতেও জিজ্ঞেস করা হয়। অল সেলস লিভ এসেনশিয়ালি ইন দ্য সেম এনভায়রনমেন্ট দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড। তাহলে আমরা যেটা বললাম এতক্ষণ যে অল সেলস লিভ এসেনশিয়ালি ইন দ্য সেম এনভায়রনমেন্ট দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড, না আমাদের বডির সবগুলো সেলই, যে 35 থেকে 40 trillion যে সেল থাকে, এই সেল গুলা হচ্ছে কি কোথায় থাকে, যে এক্সট্রাসেলুলার ফ্লুইড এর মধ্যেই থাকে, চারিদিকে এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে, এর মধ্যেই কিন্তু এই সেল গুলা থাকতেছে। এবং যেই এক্সট্রাসেলুলার ফ্লুইডটা কি করে, দ্যাট কন্টেন্স আয়নস এন্ড নিউট্রিয়েন্টস নিডেড বাই দ্য সেলস টু মেনটেন লাইফ। তাহলে এই যে ইসিএফটা কি করে, কন্টেন করে হচ্ছে আয়নস এবং নিউট্রিয়েন্ট, আয়ন এবং বিভিন্ন ধরনের গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, অন্যান্য আয়ন যেগুলো আছে বা অক্সিজেন, এই সব কিছু এগুলা কি করে ধারণ করে, যেগুলা কি হয় নিডেড বাই দ্য সেল, সেলের জন্য প্রয়োজন টু মেনটেন লাইফ, সেলের লাইফটাকে মেনটেন করার জন্য। ফর দিস রিজন এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট অর মিলিউ ইন্টেরিয়র। তাহলে আমরা বলতেছি হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড কাকে বলে, এটা তো জিজ্ঞেস করা হয় বাইরে, এক্সট্রাসেলুলার ফ্লুইড বলা হয় হচ্ছে কি, সরি, ইন্টারনাল এনভায়রনমেন্ট কাকে বলে, এক্সট্রাসেলুলার ফ্লুইডকে বলা হয় হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট। কেন এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলে, সেটা হচ্ছে অল সেলস লিভ এসেনশিয়ালি ইন দ্য সেম এনভায়রনমেন্ট দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড দ্যাট কন্টেইনস আয়নস এন্ড নিউট্রিয়েন্টস নিডেড বাই দ্য সেলস টু মেনটেন লাইফ। ফর দিস রিজন ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট অর মিলিউ ইন্টেরিয়র। তাহলে এখন আমরা আমাদের চ্যাপ্টারের মূল যে অংশটা সেটা একটু করে আলাপ করি, সেটা হচ্ছে হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস জিনিসটা কি, এটা বলতে হচ্ছে মেনটেন্যান্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশনস ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ কল্ড হোমিওস্টেসিস। তাহলে এখানে হচ্ছে এই যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, যেটা আমরা বলছি হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড, যে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে আমাদের বডির সবগুলো সেল আয়ন এবং নিউট্রিয়েন্ট গ্রহণ করে থাকে এবং এগুলো গ্রহণ করার মাধ্যমে তার লাইফটা মেনটেন হয়, সেই এক্সট্রাসেলুলার ফ্লুইড বা ইন্টারনাল এনভায়রনমেন্টে একটা কনস্ট্যান্ট কন্ডিশন, নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন বা একটা স্থিতাবস্থা, স্থিতিশীল অবস্থা মেনটেন করা, নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন এটা কি করে মেনটেন করা, সেটাই হচ্ছে কি হোমিওস্টেসিস। তাহলে কি মেনটেন্যান্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ কল্ড হোমিওস্টেসিস। আমাদের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট থাকে, আমাদের বডির ভিতরে যে এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে, তার মধ্যে একটা সবসময় নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করা, সেটাই হচ্ছে কি হোমিওস্টেসিস। এবং শুরুতেই আমি বলছি আমাদের বডির সবগুলো অর্গানেরই কাজ হচ্ছে কি হোমিওস্টেসিস মেনটেন করা, এবং এই হোমিওস্টেসিস যদি মেনটেন করতে না পারে তাহলে কিন্তু আমরা ডিজিজড কন্ডিশনে পড়ে যাবো, একটা মানে অসুস্থ হয়ে যাব, আমরা সুস্থ থাকতে পারবো না এটা যদি মেনটেন করা না যায়। যেমন একটা ডায়াবেটিস রোগী অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে যখন একটা পেশেন্ট ডায়াবেটিস থাকে, তাদের দেখা যায় হচ্ছে কি গ্লুকোজ হোমিওস্টেসিসটা ইম্প্যাড হয়, ঠিক মতো কাজ করে না। এই যে নর্মালি আমরা কি যে খাবারগুলা খাই, এখন যদি কারো ডায়াবেটিস না থাকে, একজন সুস্থ মানুষ, তার কোনো রোগ নাই, সে যতই ভাত খাক তার কিন্তু ব্লাডের গ্লুকোজ লেভেল বাড়বে না, কিন্তু যা ডায়াবেটিস আছে অনেকদিন ধরে ডায়াবেটিস, তার ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে কি খাইলে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। এই যে গ্লুকোজটা নর্মাল হচ্ছে বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু তার জন্য ক্ষতিকর, দীর্ঘদিন ধরে যদি এই গ্লুকোজ লেভেল বেড়ে যায় তাহলে তার কিডনিতে সমস্যা হতে পারে, তার চোখের যে রেটিনা সেখানেও সমস্যা হতে পারে, তারপর তার হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার চান্স বেড়ে যাবে, স্ট্রোক করার চান্স বেড়ে যাবে, তারপর তার নিউরোপ্যাথি ডেভেলপ করবে, হাত পায়ে ঝিনঝিন করবে, বিভিন্ন ধরনের সমস্যা ডেভেলপ করতে পারে, আবার অনেক সময় মানে কিটু অ্যাসিডোসিস হয়, সেটা হয়ে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। তাহলে এই যে সুগারটা বেড়ে যাচ্ছে, এই যে মানে হোমিওস্টেসিস মেনটেন না হওয়ার কারণে, এই যে একটা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করার কথা যেটা একজন সুস্থ মানুষের ক্ষেত্রে হয়, সেই কাজটা যদি না করা যায়, না করতে পারে আমাদের বডির কোনো অর্গান, তাহলে সেই ক্ষেত্রে কি হয় সেই মানুষটা কিন্তু খুবই ক্ষতিকর অবস্থায় পতিত হয়। তাহলে সে মানে ডায়াবেটিক পেশেন্টের কি হচ্ছে, তার যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থাকে সেখান থেকে ইনসুলিন ঠিক মতো সিক্রেট হয় না, ইনসুলিন যেহেতু সিক্রেট হয় না, তখন সে যখন বেশি ভাত খাবে, তারপর কোথাও বেড়াতে গেছে অনেক বেশি ভাত টাত খেয়ে ফেললো, তারপর একটা কোকা কোলা বা পেপসি অনেক কিছু খাইলো, তাহলে দেখা যাবে তার ব্লাড সুগার লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে কি তার প্যানক্রিয়াসটা যে হোমিওস্টেটিক ফাংশন করতো, প্যানক্রিয়াস যে গ্লুকোজ বাড়লে ইনসুলিন সিক্রেশনের মাধ্যমে গ্লুকোজের লেভেল কমাই ফেলতো, সেই কাজটা প্যানক্রিয়াস করতে পারতেছে না, সেই ইনসুলিন ঠিক মতো সিক্রেট করতে পারতেছে না, সেই কারণে ওই মানুষটা কি হচ্ছে গ্লুকোজ বেড়ে যাচ্ছে।
তাহলে এই যে গ্লুকোজ বেড়ে যাচ্ছে এটা তার জন্য ক্ষতিকর, তাহলে হোমোস্টেসিস যদি মেনটেন না হয় তাহলে সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। একইভাবে এখন কোন একটা মানুষের মানে অনেকদিন ধরে ডায়াবেটিস থাকলে অনেক মানুষের দেখা যাচ্ছে মানে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। হাইপোগ্লাইসেমিয়া কি, ব্লাডের গ্লুকোজ লেভেল কমে যাওয়া, দেখা যায় মানে খুব বেশি সিভিয়ার ডায়াবেটিস, একটা ইনসুলিন নাই এরকম একটা পেশেন্ট দেখা যায় রোজা রাখলো, হয়তো বা তার এমন হইতে পারে যে আসরের পর বা মাগরিবের আগে আগে হয়তো বা দেখা যেতে পারে যে তার সুগার লেভেল অনেক কমে গেছে, তখন সাথে সাথে যদি আমরা সুগারটা তাকে দিতে না পারি তাহলে কি হবে, তার প্রথমে অনেকগুলো সিমটম ডেভেলপ করবে, তার শরীর কাঁপতে পারে, ঘাম দেবে, বুক ধরফর করবে, এক পর্যায়ে দেখা যাবে যে তার খিচুনি হতে পারে, এরপর সে কমায় চলে যেতে পারে, এমনকি তার মৃত্যু হতে পারে। আমার দুইটা পেশেন্ট আসতো আমার কাছে ডায়াবেটিস রোগী সবসময়, এই দুইটা পেশেন্টের একটা পেশেন্ট হঠাৎ করে একদিন বলো যে আমার সাথে যে রোগীটা আসতো ডায়াবেটিস রোগী সেই রোগীটা মারা গেছে অল্প কিছুদিন আগে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেছে, তো বললো যে রোগীর সুগার লেভেল কমে গেছিল। এখন আমি সাধারণত যে কোনো পেশেন্টকে বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদেরকে সবসময় বলে দিই হচ্ছে কি, রক্তের যদি সুগার লেভেল কমে যায়, আপনি যদি দেখেন যে আপনার ঘাম দিচ্ছে, বুক ধরফর করতেছে, শরীর কাঁপতেছে, এরকম যদি কোনো সাইন সিমটম আপনি দেখেন তাহলে বুঝবেন যে আপনার সুগার লেভেল কমে গেছে, নর্মাল চেয়ে অনেক কমে গেছে, তাহলে সাথে সাথে আপনি কি করবেন, 4-5 চামচ চিনি দিয়ে একটা শরবত বানিয়ে খাওয়ার চেষ্টা করুন, বা প্রতি গাছে যদি থাকেন একটা জুস হোক, চকলেট হোক, যেটা হোক, আপনার সাথে সাথে সুগার লেভেলটা নর্মালে নিয়ে আসতে হবে। তো এখন এই যে তার গ্লুকোজ হোমিওস্টেসিসটা ঠিক মতো হচ্ছে না দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকার কারণে, তার হচ্ছে কি মানে সুগার লেভেল কমে গেছে। এখন এই সুগার লেভেল কমে যাওয়ার কারণে কি হয়েছে, সে মানে খুব সিরিয়াসলি ইল পাই গেছে, সে নিজে থেকে চিনি খাওয়া বা শরবত খাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে বাসার সবাইকে বলতেছিল আমাকে তাড়াতাড়ি চিনি দাও, তাড়াতাড়ি শরবত দাও, চিনি দিয়ে শরবত দাও, কারণ তাকে আমি আগেই বলে দিয়েছিলাম হচ্ছে কি এরকম হলে বুঝবেন যে আপনার ব্লাড সুগার লেভেল কমে গেছে নর্মালের চেয়ে। এখন নর্মাল চেয়ে যদি কমে যায় তাহলে এটা আপনার জন্য খুবই ক্ষতিকর, এটার জন্য মানে আপনার মানে অনেক ক্ষতি হইতে পারে বা আপনার মৃত্যুও হইতে পারে। তো এই জন্য সে বাসার লোকজন যারা তাদেরকে বলছে আমাকে তাড়াতাড়ি চিনি দাও, শরবত দাও, চিনি শরবত দাও, কিন্তু বাসার লোকজন মনে করছে রোগীর তো ডায়াবেটিস, তাকে চিনি দেওয়া যাবে, তো পরে শেষ ছটফট করতে করতে রোগীটা মারাই গেল শেষমেশ। তো এই যে না জানার কারণে, তাহলে এই যে দেখো এই পেশেন্টটার এই যে গ্লুকোজ হোমিওস্টেসিসটা হচ্ছে না, এই যে গ্লুকোজ লেভেল ডায়াবেটিস এর তার হচ্ছে কি মানে বেশি খেলে গ্লুকোজ বেড়ে যাচ্ছে সেটাও তার জন্য ক্ষতিকর, আবার দেখা যাচ্ছে যে গ্লুকোজ হোমিওস্টেসিস না হওয়ার কারণে সুগার যদি বেশি কমে যায় তাহলে সেই ক্ষেত্রেও তার জন্য খুবই ক্ষতিকর এবং মৃত্যুর কারণও হতে পারে। তাহলে এই যে হোমিওস্টেসিসটা সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট এই হোমিওস্টেসিস ফাংশনটা। আমরা মেডিকেল সায়েন্সে কিন্তু এই হোমিওস্টেসিস এর বিষয়টা শুধু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না, পুরো মেডিকেল লাইফেই কিন্তু এই হোমিওস্টেসিস সম্পর্কে আমরা পড়তেই থাকবো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এই হোমিওস্টেসিসটা। তাহলে হোমিওস্টেসিসটা কি বলছিলাম সেটা হচ্ছে মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ কল্ড হোমিওস্টেসিস। তাহলে এখন আমি যেটা বলছি এটা সুগার লেভেলের উদাহরণ দিয়ে বুঝলাম যে ব্লাড সুগার লেভেল একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যাচ্ছে, একটা নির্দিষ্ট লেভেলের কম হচ্ছে, কম হলে অসুবিধা হচ্ছে, তাহলে ওই বডি যদি নিয়ারলি কনস্ট্যান্ট লেভেলে রাখতে পারে সুগার লেভেলটা তাহলে তার কোনো সমস্যা হবে না, যদি না পারে তাহলে তার ক্ষতি হবে। এবং এই জন্য এই যে হোমিওস্টেসিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের শরীরের জন্য, বেঁচে থাকার জন্য। আচ্ছা তাহলে এখন এক্সাম্পল দিই আমরা, এক্সাম্পল হচ্ছে লাংস প্রোভাইড অক্সিজেন টু দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড টু রিপ্লেনিশ দ্য অক্সিজেন ইউজড বাই দ্য সেলস। তাহলে এটা একটা প্রথম এক্সাম্পল, লাংস প্রোভাইড অক্সিজেন টু দ্য ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড টু রিপ্লেনিশ দ্য অক্সিজেন ইউজড বাই দ্য সেল। তাহলে আমাদের শরীরে কি হচ্ছে, আমাদের সেলগুলো সবসময় অক্সিজেনকে ইউটিলাইজ করার মাধ্যমে শক্তি উৎপন্ন করতেছে, এই যে সবসময় যে অক্সিজেন ইউটিলাইজ করে ফেলতেছে, অক্সিজেনকে ইউজ করে ফেলতেছে, তাহলে অক্সিজেনটা তো কমে যাচ্ছে, তো এই যে কমে যাচ্ছে সেটাকে রিপ্লেনিশ করা, এই যে ক্ষয়পূরণ, এই যে ঘাটতিটা যে পূরণ করা, রিপ্লেনিশ করা, সেই কাজটাকে করতেছে লাংস, করতেছে লাংস, করতেছে সবসময় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতেছে, গ্রহণ করার মাধ্যমে সে কি করতেছে ইসিএফ এ এক্সট্রা সেলুলার ফ্লুইডে কি এটাকে সাপ্লাই দিচ্ছে, অক্সিজেনকে সাপ্লাই দিচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইডে, আর এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে পরে এটা সেলের ভিতরে অক্সিজেনগুলো আসতেছে, এইভাবে আমাদের শরীরের সেলগুলা কি তার লাইফটাকে মেনটেন করতে পারতেছে। এখন এটা যদি না হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা হোমিওস্টেটিক ফাংশন লাংসের, সে সবসময় কি করতেছে অক্সিজেনকে সাপ্লাই দিচ্ছে ইসিএফ এ, ইসিএফ কি করতেছে সেলের ভিতরে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা যদি কোনো কারণে না হয়, এই যে আমরা এখন মাঝখানে দেখছিলাম বাংলাদেশেও কিছুদিন এই ধরনের একটা অবস্থা হয়েছিল, ইন্ডিয়াতে তো খুবই মেসাকার অবস্থা হয়ে গেছিল যে কোভিড যখন মারাত্মক আকার ধারণ করছিল, কোভিড নিউমোনিয়ার কারণে অনেকগুলো রোগী অক্সিজেন পাচ্ছিল না, যেখানে ঠিক মতো অক্সিজেন দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে এই যে অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা গেছে,
বা অনেক ক্ষেত্রে গ্রামে গঞ্জে দেরি করে ফেলার কারণে, সাথে সাথে ট্রিটমেন্ট দিতে না পারার কারণে, বা অক্সিজেন সংকটের কারণে দেখা যাচ্ছে অনেক মানুষ মারা গেছে। এই যে অক্সিজেনটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অক্সিজেনের এই যে নর্মাল লেভেল সেটা কিন্তু মেনটেন করতে হবে। এটা এই যে অক্সিজেনের হোমোস্টেসিস হইতেই হবে, অক্সিজেন একটা নির্দিষ্ট যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে অক্সিজেন থাকতেই হবে। তো এটা এই যে অক্সিজেনকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখা আমাদের ইসিএফ এর মধ্যে, সেই কাজটা করতে হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস। তাহলে এটা হচ্ছে একটা হোমোস্টেসিস এর এক্সাম্পল। লাংস প্রোভাইড অক্সিজেন টু দা ইসিএফ টু রিপ্লেনিশ দা অক্সিজেন ইউজড বাই দা সেলস। এরপরে কি, কিডনি মেনটেন, কিডনি মেনটেন কনস্ট্যান্ট আয়ন কনসেন্ট্রেশন। কিডনি কি করে, সবসময় আয়ন কনসেন্ট্রেশন যেটা সেটাকে মেনটেন করে থাকে। মনে করো তুমি অনেক বেশি লবণ খেয়ে ফেললা, অনেক বেশি লবণ খেয়ে ফেললে কি হবে, এখন সেটা আমাদের কিডনি সেই অতিরিক্ত লবণটাকে ইউরিনের মাধ্যমে বের করে দিয়ে দেবে। ইউরিনের মাধ্যমে সেটা বের করে দিয়ে দেয়। বের করে দিলে কি হবে, আমাদের ইসিএফ এ যে সোডিয়াম লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল লবণ বেশি করে খাওয়ার কারণে, সেটা আর বাড়বে না। কিডনি খুব দ্রুত কি করবে, এটা ইউরিনের সাথে বের করে দেবে। তাহলে এটা কিডনির একটা হোমোস্টেটিক ফাংশন। তাহলে হ্যাঁ, একইভাবে যদি অনেক সময় দেখা যায় যে ভমিটিং এর মাধ্যমে, মানে বিশেষ করে বয়স্ক লোক যারা, ভমিটিং এর মাধ্যমে কি করে, অনেক বেশি সোডিয়াম চলে যায় ভমির মাধ্যমে, তখন হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করে, সোডিয়াম লেভেল কমে যায়। যখন সোডিয়াম লেভেল কমে যায় তখনও কিন্তু আমাদের ব্রেনের ফাংশনটা ইম্পেয়ার্ড হয়ে যায়। তো দেখা গেলো সে খিটখিটে হয়ে যাবে, আবল তাবল কথাবার্তা বলতে পারে, এবং খুব বেশি কমে গেলে তাহলে হয়তো দেখলা মানে কমায় চলে যেতে পারে, কনভার্সন হতে পারে, খিচুনি হতে পারে, মারাও যেতে পারে। হ্যাঁ, এই যে সোডিয়ামের লেভেল যেটা, তাহলে সোডিয়াম আয়নের যে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন আমরা আগে বলছি 135 মিলিমোল থেকে 145 মিলিমোল পার লিটার, এর মাঝখানে থাকতে হবে। এখন এটা যদি কমে যায় তাহলে কি করবে, কিডনি চেষ্টা করবে হচ্ছে কি ইউরিন দিয়ে যাতে সোডিয়াম বের হতে না পারে। তখন এভাবে আস্তে আস্তে হয়তো সোডিয়ামের লেভেলটা মেনটেন হতে পারে। আর যদি বেশি পরিমাণে আমরা লবণ পাই তাহলে সেক্ষেত্রে কি করবে, কিডনি সেই অতিরিক্ত লবণটাকে ইউরিনের মধ্যে দিয়ে বের করে দেবে। সেটা এটা হচ্ছে কিডনির হোমোস্টেটিক ফাংশন। তাহলে এগুলা সবগুলো অর্গানই কিন্তু হোমোস্টেটিক ফাংশন করে থাকে, এবং এই হোমোস্টেটিক ফাংশনটা আমাদের লাইফকে মেনটেন করার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এটা এই হোমোস্টেটিক ফাংশন গুলা যদি যেকোনো একটা অর্গান করতে না পারে, লাংস যদি করতে না পারে, তাহলে দেখতেছো কোভিড নিউমোনিয়াতে কতগুলো মানুষ মারা গেল অক্সিজেনের অভাবে। তাহলে লাংস যে হোমোস্টেটিক ফাংশন সেখানে করতে পারে নাই তাদের ক্ষেত্রে। আবার যারা কিডনি রোগী তাদেরকে কি করি আমরা, দেখা যায় যে পানি কম খেতে বলি অনেক সময়, যদি মানে সিভিয়ার কেস হয় তাহলে পানি কম খেতে বলি, কারণ কিডনি আমরা অতিরিক্ত যে পানি খাচ্ছি সেই অতিরিক্ত পানিটা কি হবে কিডনি নর্মালি বের করে দেয়। এখন কিডনি ফাংশন যদি ঠিক মতো না থাকে, ইম্পেয়ার্ড হয়, তাহলে অতিরিক্ত পানি সে বের করে দিতে পারবে না। অতিরিক্ত পানি যদি বের করে না দিতে পারে তাহলে আমাদের বডির ভিতরে ফ্লুইড ভলিউম, প্লাজমা ভলিউম সবকিছু বেড়ে যাবে, তাহলে হার্টের কাজ বেড়ে যাবে, হার্ট কাজ করতে করতে হার্ট ফেলিও ডেভেলপ করবে, হার্ট ফেলিও ডেভেলপ করে মানুষ মারাও যেতে পারে। তাহলে এই যে এক একটা অর্গানের হোমোস্টেটিক ফাংশন যেগুলো সবগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এই যে হোমোস্টেসিস যেটা, এখানে এই অংশটা আমি বেশি আলাপ করবো না, হোমোস্টেটিক কম্পেনসেশন ইন ডিজিজ এই বিষয়টা আমরা আলাপ করবো, শুধু একটা লাইনই বলবো, এটা ডিজিজ ইজ এ স্টেট অফ ডিসরাপ্টেড হোমোস্টেসিস। এই যে হোমোস্টেসিসটা যদি বিঘ্নিত হয়, হোমোস্টেসিসটা যদি ঠিক মতো না হয় তাহলে আমরা বলি হচ্ছে এটা একটা ডিজিজড কন্ডিশন। তাই না, যেমন এই যে বললাম যে কোভিড নিউমোনিয়াতে যে লাংসটা তার হোমোস্টেটিক ফাংশন করতে পারতেছে না, এটা একটা ডিজিজড কন্ডিশন। কিডনি যদি ইম্প্যাক্ট হয়, ক্রনিক কিডনি ডিজিজ যদি হয়, তাই সেক্ষেত্রে দেখে সে মানে অতিরিক্ত সোডিয়াম, অতিরিক্ত পটাশিয়াম এগুলো বের করতে পারতেছে না। এগুলো যদি বের করতে না পারে তাহলে কি হবে, তাহলে সেটা একটা মানে অনেকগুলা ডিজিস্ট কন্ডিশনের সূচনা করবে, বা অনেকগুলা ডিজিজটা ইম্প্রুভ করবে বা প্রোগ্রেস করবে, অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে ওই মানুষটা। তাহলে ডিজিজটা হচ্ছে আসলে একটা স্টেট অফ ডিসরাপ্টেড হোমোস্টেসিস। হোমোস্টেসিসটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু তখন মানুষ একটা ডিজিস্ট কন্ডিশন ডেভেলপ করবে। এই কথাগুলো আমি আর বলতেছি না, এরপরে আমরা হয়তো পরবর্তী ক্লাসের চেষ্টা করবো কন্ট্রোল সিস্টেম, যেগুলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তারপর হচ্ছে পজিটিভ ফিডব্যাক মেকানিজম, তারপর গেইন, বা এরপর সম্ভব হলে অ্যাডাপটিভ কন্ট্রোল, এগুলো আমরা পরের ক্লাসে আলাপ করার চেষ্টা করবো। মানে আমরা আজকের ক্লাসে যেটা বললাম সেটা হচ্ছে কি হোমোস্টেসিসটা কি, কারণ হোমোস্টেসিসটা কি বলতে গিয়ে আমরা প্রথমে একটু বডি ফ্লুইডটা আলাপ করে ফেলছি, আবার বডি ফ্লুইড আলাপ করার পরে ইন্টারনাল এনভায়রনমেন্ট যেটা সেটা আমরা আলাপ করছি। আমাদের শুরুতে হচ্ছে কি বডি ফ্লুইড সম্পর্কে বলছিলাম যে আমাদের টোটাল বডি ওয়েটের 60% হচ্ছে কি ওয়াটার। তাহলে একজন 70 কেজি ওজনের একটা ইয়াং মেল অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে তাহলে কতটুক থাকবে ফ্লুইড, সেটা হচ্ছে কি 42 লিটার। কারণ হচ্ছে 70 কেজির সাথে যদি আমরা 0.6 গুণ দিই, অর্থাৎ 60% অফ দা 70 কেজি সেটা হচ্ছে কি
42 লিটার এই 42 লিটারের মধ্যে 14 লিটার অর্থাৎ হচ্ছে কি 20% হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড আর হচ্ছে কি 40% হচ্ছে কি ইন্ট্রা সেলুলার ফ্লুইড এটা আমরা একটু আবার দেখাই এটা তাহলে এটা ইন্ট্রা সেলুলার ফ্লুইড তাহলে ইন্ট্রা সেলুলার ফ্লুইডটা হচ্ছে একটু বেশি এটা 1/3 হচ্ছে কি এক্সট্রা সেলুলার ফ্লুইড আর 2/3 হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড আর এক্সট্রা সেলুলার ফ্লুইডের মধ্যে আমরা বলছিলাম হচ্ছে কি এই যে 14 লিটার এর মধ্যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা সেটা হচ্ছে 15% যেটা 10.5 লিটার পাই প্লাজমা হচ্ছে কি টোটাল বডি ওয়েটের 5% এটা একটু মনে রাখতে হবে 5% অফ দা বডি ওয়েট হচ্ছে কি প্লাজমা আর ব্লাডের পরিমাণ হচ্ছে কি 8% অফ দা বডি ওয়েট এটা একটু মনে রাখবা আমাদের বডি ওয়েটের 5% হচ্ছে কি প্লাজমা আর আমাদের বডি ওয়েটের 8% হচ্ছে কি ব্লাড বডি ওয়েটের 8% যে ব্লাড থাকে তার মধ্যে 5% হচ্ছে কি প্লাজমা বাকি 3% অন্যান্য সেলগুলো মাত্র অন্যান্য অংশগুলো আচ্ছা অন্যান্য যে সাবস্টেন্সগুলো সেগুলো তাহলে আর ট্রান্সলার ফ্লুইড যেগুলো সেগুলো হচ্ছে কি হাফ লিটার বা 1 লিটারের চেয়ে কম সেটা আর ট্রান্সলার ফ্লুইডগুলো আমরা বলছিলাম হচ্ছে কি বিভিন্ন ক্যাভিটিতে থাকে যেমন ব্রেনের মধ্যে যে ভেন্ট্রিকল থাকে সেরিব্রোস্পিনাল ফ্লুইড জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ক্যাভিটি থাকে সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে প্লোরার মধ্যে প্লোরাল ক্যাভিটি থাকে সেখানে প্লোরাল ফ্লুইড থাকে এরকম অনেক কিছু পেরিটোনিয়াল ফ্লুইড থাকে অ্যাবডোমেনে এই বিষয়গুলো আচ্ছা তাহলে এটা ডিফারেন্স আমরা বলছিলাম সেটা তার মধ্যে মেইন যে কথাটা মনে রাখার জন্য বলছিলাম সেলের বাইরে সোডিয়াম বেশি থাকে আর সেলের ভিতরে পটাশিয়াম বেশি থাকে এবং সেলের ভিতরে কিছু প্রোটিন বেশি থাকে যেগুলো নন ডিভিজিবল সহজে বের হতে পারে না সেই নন ডিভিজিবল আয়নগুলোর জন্য সেলের ভিতরে একটা নেগেটিভ চার্জটা বেশি থাকে বাইরের তুলনায় আর এই যে এখানকার যে রেঞ্জগুলো এক্সট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে এর মধ্যে সোডিয়াম বলছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার আর পটাশিয়াম হচ্ছে 3.5 থেকে 5.3 মিলিমোল পার লিটার আর আমাদের ব্লাডের বা ইসিএফ এর পিএস হচ্ছে কি 7.4 এরপরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট কাকে বলে এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয় এরপরে জিজ্ঞেস করা হচ্ছে কি কেন এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয় সেটা হচ্ছে কি অল সেলস লিভ এসেনশিয়ালি ইন দ্য সেম এনভায়রনমেন্ট দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড দ্যাট কন্টেইনস আয়নস এন্ড নিউট্রিয়েন্টস নিডেড বাই দ্য সেলস টু মেনটেইন লাইফ ফর দিস রিজন ইসিএফ ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট অর মিলিউ ইন্টেরিয়র তাহলে এই কারণটা কিন্তু বলতেও হয় আবার রিটেনে যদি আসে তাহলে লিখতে হয় আবার অনেক সময় মানে চট্টগ্রাম রিজিয়নের অনেক টিচার কি করে ওই যে ইন্টারনাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে তারা ঠিক কোন কম্পার্টমেন্টটা হচ্ছে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলবো স্পেসিফিক জানতে চাই ওনারা শুনতে চাই হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা সেটা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে ওনারা মানে শুনতে চান অনেকগুলো এক্সামিনার আছে তো আমরা মানে তোমরা প্রথমে বলা হচ্ছে কি এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট কারণ যদি কোনো এক্সামিনার জিজ্ঞেস করে থাকে যে মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ঠিক কোন কম্পার্টমেন্টটাকে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলবো সেটা হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কেন আমরা বলি কারণ হচ্ছে এই যে দেখো এই যে অনেকগুলো সেল এই সেলগুলো কোত্থেকে ইয়ে গ্রহণ করতেছে অক্সিজেন নিউট্রিয়েন্ট গ্রহণ করতেছে বা আয়ন গ্রহণ করতেছে সেটা হচ্ছে এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড চারিদিকে সেলের চারিদিকে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে এখান থেকে গ্রহণ করতেছে এই জন্য এটাকেই স্পেসিফিক্যালি বলা হয় হচ্ছে কি ইন্টারনাল এনভায়রনমেন্ট আর হোমোস্টেসিস আমরা বলছিলাম হচ্ছে কি মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ কল্ড হোমোস্টেসিস তার একটা এক্সাম্পল হিসেবে আমরা বলছি হচ্ছে কি লাংস প্রোভাইড অক্সিজেন টু এক্সট্রাসেলুলার ফ্লুইড টু রিপ্লেনিশ দ্য অক্সিজেন ইউজড বাই দ্য সেলস আর কিডনিস মেনটেন কনস্ট্যান্ট আয়ন কনসেন্ট্রেশন তাহলে এতটুকু পর্যন্ত আজকে আমরা আলাপ করি বাকিটা ইনশাল্লাহ আমরা পরে আলাপ করতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি আর কি